পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের লড়াইয়ে যুযুধান এখন দুপক্ষই, তৃণমূল এবং বিজেপি। ভোট প্রচারে পিছিয়ে নেই কোনো পক্ষই। বুধবার সকালে কেন্দ্রা অঞ্চলের শ্মশানকালী মন্দিরে পুজো দিয়ে প্রচার চালালেন পাণ্ডবেশ্বরে তৃণমূলের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। সেখানে প্রচুর সংখ্যক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। তিনি কর্মীদের উদ্দেশ্যে একত্রিত হয়ে ভোটে লড়ার বার্তা দেন। তিনি বলেন, বিজেপি রামের নামে ভোট কিনতে চাইছে, কিন্তু রাম আমাদের মনে প্রাণে সর্বক্ষেত্রে অবস্থান করে, তাই বিজেপিকে হারাতে একত্রিত হয়ে সকল কর্মী সমর্থকদের কাজ করতে হবে। এলাকার প্রাক্তন বিধায়ক প্রসঙ্গে বলেন, ন্যাড়া বেলতলায় একবারই যায়, পাণ্ডবেশ্বরের মানুষ একবার ওনাকে ভোট দিয়ে ভুল করেছিলেন, সেই ভুলের পুনরাবৃত্তি সাধারণ পাণ্ডবেশ্বরবাসী আর করবে না বলে তিনি বলেন। সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে শুধু কয়লা বালি লুট করেছে মানুষের কাছ থেকে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবেন। ব্যুরো রিপোর্ট, গুগলি নিউজ। মেটাল ধরার মানুষ আমাকে এই ফুলের মালা আমার গলায় পরিয়ে দিয়েছিলেন, এই মালা আমি মেটাল ধরার ছেলেদের হাতে দিয়ে গেলাম। দু তারিখে এসে এদের শুভেচ্ছা নিয়ে আবার এই মালা পরব। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি বিধায়ক হওয়ার পর এই মানুষের হাতে ক্ষমতা থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন, মানুষের হাতে ক্ষমতা থাকবে। মানুষ ঠিক করবে কে ঘর পাবে, কোন জায়গা হবে, বেনিফিসিয়ারি কমিটি করে সমস্ত কাজকর্ম হবে, মানুষের হাতে ক্ষমতা থাকবে। বিক্রমদের সঙ্গে নিয়ে কালকে বিজেপি প্রার্থী আছেন, উনি আপনাকে খলনায়ক বলছেন, আপনি এটা নিয়ে কি বলছেন? দেখিয়ে কোন খলনায়ক হ্যায় আর কোন নায়ক হ্যায়, এ তো মানুষকে উপর বিচার করনে ছোড় দিজিয়ে। কই মুহ মে বোলনে সে তো হোগা নেই, কই মুহ মে রাম রাম আর বগল মে ছোড়া, ইয়ে লেকে তো মাঠ মে উতরা। দোস্ত, জিসকো জো বোলনা হ্যায় বোলনে দিজিয়ে, হাম জনতা কা দরবার মে হ্যায়, হাম মা কা দরবার মে হ্যায়। হামারা নেত্রী কা নাম হ্যায় মমতা ব্যানার্জি। বাংলার মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় এই লড়াই, বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে আমার এই লড়াই। তাতে কে কী বললো কোনো যায় আসে না, শুধু বলবো রাম কা নাম বদনাম না করে। হামকো তো ডোর টু ডোর জানে পড় রা হ্যায়, হামারা সংকল্প হ্যায় হামারে বিধানসভা কা হর ভোটার কো দরওয়াজা মে হাম হাত জোড় কে হাম উনকে পাস ভোট মাঙ্গেঙ্গে। তো কোন ক্যা বলতা হ্যায়, ইতনা টাইম হামারা নেই হ্যায় কবির লড়াই করনে কে লিয়ে, ঠিক না? তো উনকা কোই কাম নেই হ্যায়, উনকো বোলনে দিজিয়ে। আর উসকো বিধায়ক কোন বানায়া থা, বিধায়ক তৃণমূল কা থা, অফিস তৃণমূল কা হ্যায়। তো ক্যা পাগলা কা মাফিক বাত করে ছড়িয়ে, হিন্দু মুসলমান থেকে শুরু করে শিখ ঈসাই থেকে শুরু করে সবাই একসঙ্গে আমি মায়ের আরাধনা করেছি, এবং সেই সঙ্গে মেটাল ধরার মানুষকে কথা দিয়ে যাচ্ছি যে এই নদীর ধারে ইকো পার্ক তৈরি হবে, মায়ের মন্দিরকে আরো সুন্দর করে সাজানো হবে, এবং মায়ের যে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বার অতি সুন্দর দর্শনীয় করে তৈরি করা হবে। এবং মেটেল ধরার এই এলাকার যে বাসিন্দারা আছেন, মেটেল ধরা এবং বেলেঠোল এই যে দুটো গ্রাম এবং পাড়া বলতে পারেন, এই এলাকার মানুষদের সব রকমের সুযোগ সুবিধার সঙ্গে এদের চাকরির সুবিধা থেকে শুরু করে ব্যবসার সুবিধা থেকে শুরু করে অন্যান্য সামাজিক সুরক্ষার জন্য আমি সর্বদা এদের পাশে থাকব। কথার কথা নয়, মানুষের কথা, মমতার কথা, মনুষ্যত্বর কথা, তৃণমূলের কথা, মানবিকতার কথা, মা মাটি সরকারের কথা। আজকে মেটাল ধরা মা শ্মশানকালী মন্দিরের প্রাঙ্গণে দাঁড়িয়ে এসে কথা দিয়ে গেলাম, এবং জেতার পর
প্রথম এসে এই মন্দিরে মাথা ঠেকিয়ে কাজ শুরু করব কথা দিই। আজকে পাণ্ডবেশ্বরের কেন্দ্রায় মেটেল ধড়ায় নদীর ধারে মা শ্মশানকালীর পুজো আমাদের সমর্থকেরা আমাদের দলের ছেলেরা এলাকার বাসিন্দারা সবাই মিলে করেছেন। আমাকে তারা আমন্ত্রণ জানিয়েছিলেন, আমি এই পুজো এসে আমি তাদের কাছে কৃতজ্ঞ। যারা রামের নামে বদনাম করে রামকে বিক্রি করার চক্রান্ত করছে তারা দেখে যান যে মেটেল ধড়ার বাসিন্দারা তাদেরকে